আমরা এখন কথা বলছি সবার প্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সাথে পূর্ণিমা কেমন আছেন ভালো আচ্ছা আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু আয়না প্রথম প্রশ্নটি আয়না সম্পর্কিত আয়নায় নিজেকে দেখতে কি রকম লাগে আয়নায় নিজেকে দেখতে ভালোই লাগে প্রতিদিনই তো আপনাকে দেখতে হয় আয়না কারণ মেকআপের সময় সবার সব সময় আয়না দেখতে হয় সকালে ঘুম থেকে উঠে আয়না রাত পর্যন্ত আয়না দেখতে হয় তো এই যে এতবার আয়নায় দেখতে হয় নিজেকে এই এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আয়নাতে দেখতে হয় ব্যাপারটা আসলে যখন আয়নাতে দেখতে হয় মাঝে মাঝে আয়না ছাড়ো নিজের হাতটা যখন আনি তখন হাতটার মধ্যে আয়নাটা ভেসে ওঠে আচ্ছা এতবার देखते হয় এতবার দেখতে হয় নিজের চোখের উপর সময় ভেসে ওঠে আমি নিজেকে দেখতে পাচ্ছি এখন আপনাকে টেলিভিশনের দর্শক সবাই দেখছে এবং আয়নায়ও আপনি নিজেকে নিজে দেখতে পান আয়নায় দেখতে বেশি ভালো লাগে না টেলিভিশনে আপনাকে দেখতে বেশি ভালো লাগে আয়নার চেয়ে

তো কোনো না কোনো ভাবে উনি আমার খোঁজ পেয়েছেন দেন আমাকে অফার দিল রিয়াজের সাথে একটি ছবি করার জন্য তখন আমি এত বড় অফার পে আর না করতে পারিনি চলে আসলাম তো তখন এত বড় নায়ক না হলেও রিয়াজ মোটামুটি কম বেশি প্রতিষ্ঠিত নায়ক হ্যাঁ ও কাজ করছিল কাজ করছিল সেই মুহূর্তে যখন আপনি কাজ করার অফারটা পেলেন নায়ক রিয়াজের সাথে এবং এত বড় একটা প্রজেক্টে এবং এত ভালো একটা রোলে তখন কি রকম তখন আমি রিয়াজকে তো আমি চিনতাম না রিয়াজ তখন অতটা আমি তখন ওনার এই ছবিটি প্রডিউসার ছিল মতি রহমান পানু উনি তখন বেদের মেয়ের নাম করার প্রয়োজক ছিলেন স্বাভাবিক উনি ভালো ছবি বানাবেন সেই আশায় আমি এই ছবিটা করেছি মতিউর রহমান পানুরি আরেকটি ছবি বিখ্যাত মনের মাঝে তুমি সেখানে আপনি দেশের বাইরে হায়দ্রাবাদে শুটিং করেছেন সেখানকার অভিজ্ঞতা আমাদেরকে একটু ছোট ছোট করে বলুন আমাদের দেশের কাজের সাথে তাদের কাজের ধারাটা মনে হয় একটু ভিন্ন তাদের কাজের মানে ধারাটা অনেক ভিন্ন আমাদের সাথে একদমই মিল নেই এবং সেখানে কাজ করে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং যদি সেগুলো যদি আমাদের বাংলাদেশে করা যেত টেকনিক্যাল সাইড সব কিছু তাহলে আমাদের আরও ছবিগুলো অনেক ভালো হতো ওখানে আমি এক মাস দশ দিন ছিলাম এক মাস দশ দিনে পুরো ছবি এবং ডাবিং সহ আমরা শেষ করে এসেছি মানে খুব প্রফেশনালি তারা কাজগুলো করে অনেক অনেক বেশি প্রফেশনাল তারা আচ্ছা প্রত্যেক দিন যেটা হয় আমার মনে হয় আপনার জীবনের হচ্ছে এবং সামনেও হবে সেটা হচ্ছে যে অনেক নতুন মুখ আসে বা অনেকেই আসেন যারা হয়তো পর্দায় নায়িকা হতে চান বা পর্দায় বড় পর্দায় কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আপনার কোন অভিমত বা কিছু বলার আছে যে কোন সাজেশন যে কিছু এমন কিছু করতে হবে যেটার জন্য না এমন কিছু এখন নায়িকা হতে গেলে আমাদের তো প্রথমে আমরা দেখি একটা সুন্দর মুখ সুন্দর চেহারা তার পাশাপাশি সুন্দর মুখ থাকলেই হবে না অভিনয়ের দক্ষতাও থাকতে হবে তো সাথে নাচ গান যদিও লাগে না কারণ গান আমরা লিপসিং করি তো নাচ একটা সুন্দর ফিগার হাইট এবং এডুকেশন সবকিছু মিলে একটা নায়িকা হওয়া যায় তো সব সময় সব নায়িকা বা সব অ্যাক্ট্রেস বা অ্যাক্টারকে যদি প্রশ্নটা করা হয় যে এখন পর্যন্ত যতগুলো রোলে আপনি প্লে করেছেন তার মধ্যে সবচেয়ে প্রিয় রোলটি কোনটি তো সবাই এটাই বলে যে এখনো সেই প্রিয় রোলটির সন্ধান পাইনি আপনার ক্ষেত্রে কি হবে ব্যাপারটা না সন্ধান পাইনি সেটা না প্রিয় রোল বলতে গেলে আমি যখন কোনো ছবি করতে যাই সেটা আমি স্ক্রিপ্টটা শুনে আগে এটা রোলটা শুনি তো সেটা শুনেই আমি কাজটা করি তখন ওটা আমার কাছে প্রিয় হয়ে যায় তো প্রিয় রোলের সন্ধান পাইনি এটাও আমিও বলবো আস্তে আস্তে একটার পর একটা ছবি এক একটা ছবি যাতে একটার সাথে মিল না হয় সে ধরনের ছবি বেছে আমি করি কিন্তু প্রিয় রোলটি পাইনি এখনো ভেরি ডিপ্লোম্যাটিক আনসার আমি জানি এই আনসারটি আপনি করবেন যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়না স্টুডিওতে আসার জন্য এবং একটি গিফট হ্যাম্পার রয়েছে আপনার জন্য এলিট কসমেটিক লিমিটেড পক্ষ থেকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার আহ আরো উত্তরোত্তর সাফল্য হোক আপনি আরো সাফল্যের শীর্ষে আরোহণ করুন আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ